আপনাদের সকলকে স্বাগত আমি সাগরিকা রয়েছি আপনাদের সঙ্গে টোকিও অলিম্পিকে জিমন্যাস্টিক বিভাগে নিজের জায়গা করে নিলেন বাংলার সেরা প্রতিভাবান জিমন্যাস্ট প্রনতি নাই এর আগে ভারতে ও বিভিন্ন আন্তর্জাতিক স্তরে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বাংলার মুখ উজ্জ্বল করেছেন তিনি এখন সে বিশ্বের সেরা প্রতিযোগিতায় নিজের প্রতিভাকে তুলে ধরতে বদ্ধপরিকর আগামী উনত্রিশে মে থেকে চীনের হ্যাংঝোতে সিনিয়র এশিয়ান চ্যাম্পিয়নশিপ হওয়ার কথা ছিল কিন্তু করোনার কারণে সেই প্রতিযোগিতা বাতিল হয়ে যায় এবং এরপর কোটার বিচারে প্রতিযোগিতার অলিম্পিক্সের টিকিট দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় এই নিয়মের ফলেই এবারে টোকিও অলিম্পিক্সের টিকিট পেলেন বাংলার জিমন্যাস্ট প্রণতি নায়েক তাই অবিভক্ত মেদিনীপুরের গর্ব প্রণতি নায়েকের পরিবারকে শুভেচ্ছা জানাতে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা অন্তর্গত করকাই গ্রামে দিলেন কোলাঘাটের ভূমিপুত্র ও কোলাঘাট সামাজিক সেবা সমিতির সম্পাদক আবিদার মল্লিক মহাশয় যিনি সামাজিক কাজে অবিভক্ত মেদিনীপুর হাওড়া হুগলি জেলার বিভিন্ন প্রান্তে ছুটে বেড়ান তাই আজ দেশ ও রাজ্যের গর্ব প্রতি নায়কের সাফল্যের কথা শুনে ওর বাড়িতে গিয়ে বাবা মাকে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করলেন এবং মিষ্টিমুখ করালেন সাথে সাথে প্রণতি নায়কের সাফল্য কামনা করেন আবিদার বাবু এবং আবিদার বাবুর এরকম উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন করকাই চার নম্বর অঞ্চলের গ্রামবাসী সহ প্রণতি নায়কের পরিবারের লোকজন এমনই ছবি ধরা পড়ল পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানার অন্তর্গত চার নম্বর করকাই গ্রামে